আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আপনারা তো সুইডেন আসবেন, আসার প্ল্যান আছে, পড়াশোনার বিষয়ে হোক বা কাজ করবেন এখানে এসে, এরকম প্ল্যান আছে ওরকম, যেভাবে হোক বাংলাদেশ থেকে হোক বা অন্য দেশ থেকে হোক আপনারা আসার প্ল্যান আছে। সো আপনারা জানতে চাচ্ছেন যে স্টকহোম সুইডেনে বা লিভিং কস্ট কত, মানে থাকা খাওয়া এবং বাস ট্রেন টিকিট খরচ, এইসব বিভিন্ন খরচ মিলে সাধারণত মাসে কত খরচ হতে পারে। অনেক সবাই তো হয়তো স্কলারশিপে আসে না, সো অনেকে হয়তো নিজের টাকা দিয়ে পড়াশোনা করে বা কাজ পাওয়া পর্যন্ত নিজের পকেট থেকে টাকা দিতে হয়, তো অনেক খরচ হতে পারে মাসে। তো আপনি জানতে চেয়েছেন যে কত টাকা খরচ হতে পারে, একটা মানে আইডিয়া পেলে ভালো হয়। তো আমরা আজকে এই জন্য আজকে ভিডিওটা করা, তো এটাতে শুধু বাসা ভাড়া খরচ কত ওইটা দেখাবো, পরে অন্য ভিডিওগুলোতে আমরা যাতায়াত খরচ এবং খাবার খরচ কত পড়তে পারে ওগুলো দেখাবো। তো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে আপনারা কী বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর কি, যেখানে আর কি মানুষ যারা ভাড়া দেয় তারাও অ্যাড দেয়, যারা নেয় তারাও আর কি ওখান থেকে খুঁজে নেয়। তো সিকিউর যে দুই একটা ওয়েবসাইট যেগুলোতে আমরা নিজেরা দিই সাধারণত, ওইগুলো আমি দেখাবো। আরও অনেক ওয়েবসাইট হয়তো আছে বা আপনার যদি পরিচিত কেউ থাকে বন্ধু বান্ধব সুইডেনে তাদের মাধ্যমে জেনে নিতে পারেন। তো আমি যেটা দেখাবো সেটার নাম হচ্ছে ব্লকেট বুস্তদ, এই যে এটা। তো সরি আমার এখানে স্ক্রিনে তো সুইডিশ দেখাবে, বাট আমি বলে দিচ্ছি সাথে সাথে আর কি এটা কী বোঝাচ্ছে এবং দাম কত, এগুলো আমি সব দেখাই দিব। তো আমি যদি ওয়েবসাইটে গিয়ে যাই, এই যে আমি দেখাই দিই বুস্তদ ডট ব্লকেট ডট এসই। আচ্ছা, তো আমি যদি এখানে লিখে দিই স্টকহোম, আমরা স্টকহোমে থাকি, যে রাজধানী যেটা স্টকহোম ওইখানে, তো স্টকহোমের ভাড়া কত সাধারণত ওইটা দেখাবো আমরা। সো আপনারা যদি অন্য শহরে আপনাদের আসার প্ল্যান থাকে হয়তো আপনার ওই শহরটা স্পেসিফিক করে দেখে নিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড ভাড়া যেটা আর কি ওইটা স্টকহোমে, যেটা স্টকহোমে যদি মাসে 10,000 টাকা হয় অন্য শহরেও হয়তো একটু কম বেশি হবে, বাট এত বেশি ডিফারেন্ট হবে না। তো আমরা যদি স্টকহোম দিয়ে দেই, তারপরে হীরা মানে বাসা ভাড়া, আমরা যদি সর্বোচ্চ 5,000 দেয় তাহলে ওরা আমাদেরকে দেখাচ্ছে সর্বোচ্চ 5,000 টাকা দামের যে আপনার যে রুমগুলো ভাড়া হচ্ছে ওগুলো। তো আমরা যদি মনে করার প্রথমটা দেখি এখানে ক্লিক করে, এক রুম ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আচ্ছা বলতেছে 4,800 টাকা মাসে ভাড়া। ও বাই দ্য ওয়ে, এখানে বলে রাখা ভালো, সুইডেনে 1 টাকা বাংলাদেশে পরে হয় প্রায় 10 টাকা। তাহলে আমি যদি লিখি স্যাক 2 টাকা, এই যে সুইডেনের টাকাকে আমরা যেটা টাকা বলে ওরা ক্রোনা বলে, ক্রোনা মানে ক্রাউন। তো 1 টাকা যেমন আজকে হিসেবে 10 টাকা 19 পয়সা, সো অ্যারাউন্ড 10 টাকা পড়ে। সো আমি যদি বলি যে বাসা ভাড়া যদি হয় 4,800 টাকা, তার মানে বাংলাদেশ টাকা পড়বে 48,000 টাকা। যেমন বাসা ভাড়া এখানে যদি 5,000 টাকা হয় তাহলে বাংলাদেশে টাকা পড়বে প্রায় 50,000 টাকা, ডিপেন্ড করে আর কি রেট কত থাকে। তো আমরা যদি প্রথম বাসাটা এখানে দেখি, ওরা বলছে যে ওরা একটা রুম ভাড়া দিবে একটা অ্যাপার্টমেন্টে 4,800 টাকা মাসে, তার মানে 48,000 টাকা একটা রুম, যে কোনো সময় উঠে যাবে এবং যতদিন খুশি থাকা যাবে সব ঠিকঠাক থাকলে, ফার্নিশড, অন্যদের সাথে শেয়ার করতে হবে অ্যাপার্টমেন্টটা, তারপর সর্বোচ্চ একজন থাকা যাবে। আর কী কী ইনক্লুডেড ওরা এখানে লিখে দেয়, যেমন এই যে বলতেছে ওয়াশিং মেশিন থাকবে, তারপরে লিফট আছে, পার্কিং আছে, স্টোররুম আছে, এবং যারা দেয় বাড়িওয়ালা তারা সাধারণত এখানে লিখে দেয় তাদের সম্পর্কে কিছুটা, সে কে, সে কী চাকরি করে, তার অ্যাপার্টমেন্ট কত বড়, এবং এই যে বলছে যে স্টেশন বাসা থেকে 2 মিনিট দূরত্বে খাবারের দোকান আছে, তারপরে টি সেন্ট্রাল মানে স্টকহোম সেন্ট্রাল যেটা ওইখানে যেতে মাত্র 20 মিনিট লাগে তার বাসা থেকে, সো অনেক কাছে বলা যায় আর কি স্টকহোম সেন্ট্রাল থেকে। তারপর ওরা বলে যে কী কী ইনক্লুডেড, যেমন 1 মাসের কী বলে ডিপোজিশন দিতে হবে, 1 মাসের বাসা ছাড়তে হলে 1 মাস আগে ওকে বলতে হবে, এরকম আর কি। তো এই যে কন্ট্যাক্ট এখানে ক্লিক করলে আর কি সাধারণত ওনাদের
যারা বাসা ভাড়া দেয় তাদের এখানে যে আপনি মানে আপনার সম্পর্কে কিছু বলে জাস্ট সেন্ড করে দিবেন, ও পেয়ে যাবে, উনি পেয়ে যাবে এরকম। তো এটা করতে হলে সাধারণত আগে একটা এই যে আপনার একটা ইয়ে থাকতে হয় আর কি, অ্যাকাউন্ট খুলতে হয় ওদের ওই ইয়েতে ওয়েবসাইটে। অ্যাকাউন্ট খুললে তারপরে আর কি কন্ট্যাক্ট করা যায় অন্যদের সাথে। তো আমরা একটা বাসা দেখাবো, তারপরে অন্য একটা বাসা দেখাবো। মনে করেন আপনি এই বাসাটা দেখ, এই রুমটা দেখলেন, তোরা বলছে কি এক রুম। আচ্ছা, ওরা কয়েকটা ছবি দিয়েছে, সুন্দর বাসা, ছোট্ট একটা বাসা রুম। ওকে, তো কি বলছে এখানে 5,000 টাকা মাসে, তার মানে বাংলাদেশ টাকা পড়বে 50,000 টাকা একটা রুম। কত স্কোয়ার ফিট, যে কোনো সময় উঠে যাবে, যখন খুশি থাকা যাবে, এক মাসে ডিপোজিশন দিতে হবে। তারপরে এগুলো আর কি লিখে দিয়েছে। ও, এই যে এটা কিন্তু ফার্নিশড না, সো আপনার নিজের এই যে এগুলো আনতে হবে, কি বলে খাট, চেয়ার, টেবিল, এগুলো কি কি ইনক্লুডেড এখানে লিখে দিছে। তারপরে এখানে আর কি উনি তার নিজের সম্পর্কে, বাসা সম্পর্কে হয়তো কিছু তথ্য দিছে এখানে, যে 4 মিনিট লাগে ট্রেন স্টেশনে যাইতে, এবং যে জায়গায় আর কি ওই যে যেটা আর কি কি বলে শপিং মল, যেখানে খাবার দাবারও থাকে, বিভিন্ন দোকান থাকে, শপিং মল, বিভিন্ন সেন্ট্রুম যেটা বলে আর কি সুইডেনে, ওটা বাসা থেকে মাত্র 10 মিনিট দূরে এবং 25 মিনিট লাগে স্টকহোম সেন্ট্রালে আসতে। এবং বলে দিছে এটা 6তলা বিল্ডিং। এটা আচ্ছা, তো এই ওয়েবসাইটটাতে আপনারা দেখতে পারেন বাসা। এই যে এখানে 5,000, 5,000, যেহেতু আমরা একটা 5,000 দিয়েছি, তো আমরা যদি সর্বোচ্চ দিয়ে মনে করেন না 8,000, তাহলে আরও অন্যান্য বাসা দেখাবে যেগুলো আর কি আর একটু বড় সাইজের। তো এই ওয়েবসাইটটা অনেক সিকিওর, এখানে বেশ স্টুডেন্টের বেশিরভাগ মানুষই এখানে অ্যাড দেয় যখন তারা অ্যাড দিতে চায়, এবং যারা ভাড়া নেয় তারাও এখান থেকে মানে খোঁজ করে নিয়ে নেয়, কারণ তারা জানে এটা আর কি এখানে সাধারণ ফ্রড হয় না এখানে। তারপরও সুইডেনে এটা অনেক ঘটে যে আর কি 2 নম্বরে হয়, আপনার থেকে ডিপোজিশন নিল এবং আপনাকে চাবি দিবে বললো, তখন আপনি হয়তো তাকে আগেভাগে টাকা পে করে দিয়েছেন ব্যাংকের মাধ্যমে, এই যেটা কী বলে ট্রান্সফার করে দিয়েছেন বা ক্যাশ দিয়েছেন বা এরকম কিছু। পরে আর কি আরেকদিন গিয়ে দেখলেন যে ওইটা তারই বাসেন আর কি, একটু অন্য আরেকজনের বাসা, সে সামহাও একটা চাবি ম্যানেজ করে আপনাকে ওই বাসাটা দেখেছে। এটা হয় সুইডেনে অনেক। তো আপনাদের যদি পরিচিত কেউ থাকে সুইডেনে, আপনারা হয়তো ওনাদেরকে পাঠাতে পারেন দেখার জন্য, সব শিওর হওয়ার জন্য, সব কিছু ঠিকঠাক করার আগে। তো যেটা বলছি, এই ওয়েবসাইটটার নাম মনে আছে তো আপনাদের হয়তো, এই যে ব্লক বস্তু ব্লককে .sa। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট যেটার নাম হচ্ছে, আমরা যদি এখানে যাই, এই যে এটা একটু নিচে নামাই, হেইরেন বোস্তদ। এই ওয়েবসাইটটা অনেক সিকিওর, এখানে অনেকে ভাড়া দেয় যারা দিতে চায়। তারপরে তো এখানে মনে করেন না আপনি ম্যাক্সিমাম 6,000 টাকা দিলেন, তাহলে 6,000 টাকার ভিতরে বাসাগুলো আপনাকে দেখাবে। যেমন এই যে এখানে ওরা একটা দেখেছে 4,900, মানে 5,000 টাকা মানুষ টাকা, যারা 50,000 টাকা পড়বে, শুধু একটা ছবি দিছে ওরা, এবং এখানে লিখে দেয় আর কি কী কী ইনক্লুডেড। তো আপনি যদি এই যে এখানে ওরা সিটি লিখছে ইহান্নে সব, এখন আপনি যদি না জানেন যে এটা কত দূরে বা কোন জায়গায় অবস্থিত, তো আপনি জাস্ট গুগল ম্যাপসে গেলেন। আচ্ছা, গুগল ম্যাপসে গিয়ে কম, ওকে, যে এখানে ওর বাসা, তো আপনি একটু করে যান ছোটো করে, যেখানে দেখলেন যে স্টকহোম সেন্ট্রাল এখানে আর ওর বাসা, ওনার বাসা ওখানে। সো বেশি দূরে না আপনারা দেখতেছেন আর কি, হয়তো ট্রেনে করে 20-30 মিনিট লাগতে পারে। তো ওয়েবসাইটটা দেখে নিতে পারেন। তো আপনারা যেটা বুঝছেন হয়তো এখন, যে একটা রুম নিলে সাধারণত 4,000 টাকার মতো পড়ে, 4 থেকে 5,000, আর যদি এক রুমে আপনারা দুজন শেয়ার করতে চান তাহলে হয়তো 6,000 টাকা নেয় অনেকে,
মানে বাংলাদেশি টাকা 60,000 টাকা পড়তে পারে। আর অনেকে করে কি, হয়তো এক রুম নিয়ে তারা তিনজন থাকে, তখন একজনের ভাগে হয়তো 2,000 টাকা করে পড়ে, যেটা আর কি আমরা যে ওয়ান একটা সিট ভাড়া হবে এরকম ভাবে লেখে অনেকে আর কি, যে আমার একটা রুম আছে আমি একটা সিট ভাড়া দিব। তো তখন একটা রুম হয়তো 2-3 জনে শেয়ার করে। আর একটা জিনিস বলে রাখা ভালো, সুইডেনে যখন সাধারণত মানুষ বাসা ভাড়া নেয়, অনেক বাড়িওয়ালারা তারা লিখে দেয় যে অ্যাড্রেস ইউজ করা যাবে না। এটা হয়তো আপনারা সুইডেনে যারা আসবেন বা আপনারা তো খবর একটু একটু জানেন অলরেডি, যে এখানে আসতে হলে তো আপনার একটা পার্সোনাল নাম্বার সিকিউরিটি নাম্বার জন্য অ্যাপ্লাই করতে হয়, তো ওটার জন্য একটা বাসা দেখাতে হয় যে আমি এই বাসায় থাকি এরকম আর কি, একটা পেপার দেখাইতে হয় যে আমার একটা কন্ট্রাক্ট পেপার আছে আর কি এরকম। তো অনেক বাড়িওয়ালা করে কি, তারা বাসা বানা দিবে বাট তারা চাইবে না যে আপনি তাদের অ্যাড্রেস ইউজ করেন। সো আপনি যদি মনে করেন এখানে ওনাকে ওনার সাথে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট ওনার, তো আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনি কি অ্যাড্রেস ইউজ করতে পারবেন কি না আর কি, কারণ অনেকে প্রথমে বলে পারবে পরে বলে পারবে না এরকম, তখন আপনার একটা সমস্যা হতে পারে। আর আরেকটা দেখে যেমন লাপিস স্টুডেন্ট হাউজিং স্টকহোম, এটা আর কি স্টকহোম ইউনিভার্সিটিতে যারা পড়ে আর কি স্টুডেন্ট যারা, তাদের জন্য সাধারণত এটা, তো ওনার ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হয়তো অ্যাপ্লাই করতে পারে। তো আমি যদি এখানে দেখ ওদের বাসা ভাড়া কত ওটা যদি দেখাই, তবে এটা শুধু স্টুডেন্ট যারা তাদের জন্য আর কি, শুধু তারাই অ্যাপ্লাই করতে পারে। যেমন যেখানে লেখা আছে এক রুম বাসা ভাড়া পড়বে 3,500 থেকে 4,600 মধ্যে, তার মানে 35,000 থেকে 46,000 টাকার মধ্যে। তারপরে যে এখানেও সেম, আপনি যদি অ্যাপার্টমেন্ট নেন আর কি পুরো অ্যাপার্টমেন্ট একটা রুম কিচেন সহকার, তাহলে পড়বে হয়তো 6,800 থেকে 7,800, তার মানে 68,000 থেকে 7,078 টাকা পর্যন্ত। আর আপনি যদি 3 রুম একটা অ্যাপার্টমেন্ট নেন, তাহলে পড়বে 78,000 থেকে 82,000 টাকার মতো বাংলাদেশি টাকা, এবং ওরা বলে দেয় এটা কত বড় আর কি। আর এখানে কতদিন লাইনে থাকতে হয় একটা বাসা পাওয়ার জন্য, এটা লেখা আছে মিনিমাম এতদিন, ম্যাক্সিমাম এতদিন এরকম, যদি আপনি এক রুম এক কিচেনের জন্য অ্যাপ্লাই করেন আর কি। তবে এখানে শুধু স্টুডেন্ট যারা তারাই অ্যাপ্লাই করতে পারে, স্টকহোম ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি যেটা স্টকহোম, ওখানে যে কেউ আর কি অ্যাপ্লাই করতে পারে না এখানে। তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এই যে একটা SSSB বলি আমরা, স্টকহোম স্টুডেন্ট বসতে, এদের শুধু স্টুডেন্টের জন্য আর কি বাড়িগুলো বাসাগুলো। তো আপনারা এটাও চেক করে নিতে পারেন। তারপরে আরেক এই তিনটে সাধারণত আমরা রেকমেন্ড করি যখন আর কাউকে বলি আর কি বাংলাদেশে, যখন কেউ জানতে চায় আমাদের কাছে। একটা হচ্ছে এটা এই যে বস্তুত ব্লকেট, আমরা লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশানে আমরা এই লিঙ্কগুলো দিয়ে দিব, তাহলে আপনারা চেক করে নিতে পারেন। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে হিরণ বস্তুত, আর যদি স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট এগুলো আপনারা চেক করতে চান। তো আর ফেসবুকে মার্কেট প্লেসে এরকম অনেকেই ফেসবুক মার্কেট প্লেসে, আপনারা তো জানেন যে মার্কেট প্লেস এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে এবং অনেকে ওইখানেও দেয়। আমি ফেসবুকে দেখাতে চাচ্ছি না, কারণ ফেসবুকে সাধারণত গ্রুপ থাকে, তো ওই গ্রুপে অ্যাড হইতে হয়। সো যখন কেউ ওইখানে একটা অ্যাড দেয়, ওই মেম্বার ছাড়া কেউ দেখাইতে পারে না। সো আমি যদি এখন আমার ফেসবুকে গিয়ে দেখাই, তাহলে হয়তো অনেকে অ্যাড দিছে যারা চায় না যে তারা যে অ্যাড দিছে এটা পাবলিক হোক, এই জন্য আমি দেখাবো না। বাট আপনারা জাস্ট দেখে নিতে পারেন আর কি ফেসবুকে যেগুলো দেয় আর কি অ্যাড আর কি। সো মনে করেন নাই যে এখানে আপনি জাস্ট লিখে দেয় ফেসবুকে গিয়ে লিখলেন যে অ্যাপার্টমেন্ট ফর রেন্ট, তখন আপনি এরকম অনেকগুলো পাবেন আর কি। আর বাংলাদেশি কয়েকটি গ্রুপ আছে ফেসবুক গ্রুপ যেখানে বাসা ভাড়া দেওয়া হয়, আপনারা জাস্ট ফেসবুকে কি বলে সার্চ করলে পাবেন আর কি, যে বাংলাদেশি ইন সুইডেন, বাংলাদেশি কমিউনিটি ইন সুইডেন এরকম, তাহলে অনেকগুলো গ্রুপ পাবেন যেখানেও আর কি ওনারা অ্যাড দেয় বাংলাদেশিরা। তো আজকে ভিডিও এখানে থাকলো, আপনারা তো আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে সুইডেনের বাসা ভাড়া কত হতে পারে, 4-5,000 ক্রোনা মিনিমাম পড়বে আর কি,
যদি আপনি একটা সিট নেন তাহলে পড়বে 2-3 হাজার টাকা, 20-30 হাজার টাকা বাংলাদেশি। আর যদি আপনি যদি একটা রুম নেন, সাধারণত ছোট একটা রুম নেন, তাহলে এই যে পড়বে আর কি 4-5 হাজার টাকা বাংলাদেশি টাকা, হয়তো 40-50 হাজার টাকা এরকম আর কি। এই 4-5 হাজার টাকা এরকম পড়বে। আর যদি আপনি একটু বড় অ্যাপার্টমেন্ট নেন, হয়তো 3-4 রুমের, তখন হয়তো আরও বেশি পড়বে আর কি, তখন হয়তো এই যে 8-9 হাজার টাকা, 10 হাজার টাকাও পড়তে পারে আর কি মাসে। তো আজকে ভিডিও এখানে থাকবে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা সুইডেনে যাতায়াত খরচ কেমন এবং থাকা খাওয়া সরি খাওয়া মানে খাবার প্রতি প্রতি মাসে কত খরচ হতে পারে ওটি নিয়ে একটা ভিডিও করে দেখাবো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।